প্রসেসরটির যে ফ্রিকোয়েন্সি বা স্পিড বলতে পারেন সেটি কিন্তু আপ টু 5.0 উপরে যাবে। টিম ব্র্যান্ডের ডেল্টা DDR5 র্যামটি রাখা হয়েছে, প্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মডেলটি হলো লেক্সার NM790, এটি 21.45 ইঞ্চের একটি মনিটর, S22 IFR 100, RGB গুলো কন্ট্রোল করা যায়। আমি বাটনের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতেছি। ভাইয়ের পছন্দ ছিল যে না আমার একটি হোয়াইট কিবোর্ড মাউস থাকবে কনফিগারেশনে, সে কারণে দারুণ কিন্তু একটি হোয়াইট কিবোর্ড মাউস আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমার পাশে আছে রায়ান চৌধুরী, সে এসেছে নোয়াখালী থেকে এবং তার একটি স্পেশাল বিল্ড যেখানে কিন্তু Ryzen 7 7700 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু প্রায় 20,000 টাকা মূল্যের একটি ওয়াইফাই মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে। আরও কী কী কনফিগারেশন থাকছে সেই বিষয়ে অবশ্যই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আর যাদের বাজেট অ্যারাউন্ড 70,000 টাকার আশেপাশে তারা এই ভিডিওটি অবশ্যই লক্ষ্য রাখবেন। আশা করছি নতুন পিসি বিল্ডে এই ভিডিওটি আপনাকে সহযোগিতা করবে। ভিউয়ার্স, কনফিগারেশনে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, দারুণ একটি মাদারবোর্ড। মডেলটি MSI Pro 650S Wi-Fi, এটি মূলত ATX একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডে 4টি র্যাম স্লট পাওয়া যাবে এবং ওয়াইফাই সাথে আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি দারুণ একটি মাদারবোর্ড উইথ ওয়াইফাই এবং IO শেল্ডে দেখতে পাচ্ছেন যে এখানে USB 3.2 Generation 2 USBগুলো পাওয়া যায়। অর্থাৎ কেউ যদি হায়ার স্পিডে পেন ড্রাইভে বা অন্য কোথাও ডাটা ট্রান্সফার করতে চাই, এই মাদারবোর্ডটি খুবই ভালো সাপোর্ট দিবে। এছাড়া এটি AM5 সকেটের একটি মাদারবোর্ড যেখানে 7000 সিরিজের সকল প্রসেসরই সাপোর্ট করবে। আর এখানে গ্রাফিক্স কার্ডের জন্য কিন্তু 2টি স্লট আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর র্যামের জন্য 4টি স্লট আছে, এক্সট্রা হিটসিং দেওয়া আছে। দাম পড়েছে মাত্র 19,700 টাকা। ভিউয়ার্স, PC অলরেডি বিল্ড, সে কারণে এখানে জাস্ট প্রসেসরের বক্স দেখতে পাচ্ছেন। এটি Ryzen 7 7700 প্রসেসরের একটি বক্স। প্রসেসরটির যে ফ্রিকোয়েন্সি বা স্পিড বলতে পারেন সেটি কিন্তু আপ টু 5.0 উপরে যাবে, অর্থাৎ 5.0 আশেপাশে কিন্তু উনি ফ্রিকোয়েন্সি পাবে। আর এই প্রসেসরটি 8টি কোর এবং 16টি থ্রেডের একটি প্রসেসর, আর এখানে কিন্তু DDR5 র্যাম সাপোর্ট করে। সো এই প্রসেসরটি কিন্তু আমার কাছে যারা আসলে গ্রাফিক্স বা এডিটিংয়ের কাজগুলো করে তাদের জন্য কিন্তু এই প্রসেসরটি অনেক ভালো একটি প্রসেসর এবং তারা কিন্তু বেশিরভাগ সময় এই প্রসেসর চুজ করে তাদের নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে। ভিউয়ার্স, যেহেতু DDR5 সেট আপ সেহেতু অবশ্যই DDR5 র্যাম রাখতে হবে। DDR5 দেখতে পাচ্ছেন টিম ব্র্যান্ডের ডেল্টা DDR5 র্যামটি রাখা হয়েছে। একটি কিট ব্যবহার করা হয়েছে যেটি হলো 6000 MHz একটি কিট ব্যবহার করা হয়েছে, 16GB এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং এটি XMP 3.0 ইনেবল করা। দেখা যায় DDR4 র্যামগুলোর মধ্যে XMP 2.0 যেগুলোতে ইনেবল করা থাকে সেটাতে কিন্তু খুব আমরা বলি যে খুব দারুণ একটি র্যাম। সেক্ষেত্রে DDR5 ক্ষেত্রে XMP 3 ইন্টেলের ক্ষেত্রে থাকে এবং AMD ক্ষেত্রে থাকে X Pro। সো এই র্যামটি কিন্তু অনেক ভালো হবে AMD এই প্রসেসরের সাথে। এছাড়া এখানে Gen 4 NVMe আছে, যেহেতু প্রসেসর থেকে Gen 4 ডিরেক্ট সাপোর্ট করে, যেটি 7400 MB/s পর্যন্ত রিডাইট স্পিড দিয়ে থাকে। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মডেলটি হলো লেক্সার NM790, দারুণ একটি NVMe। ভিউয়ার্স, পরবর্তীতে গ্রাফিক্স কার্ড কেমন লাগাবে এখন তো বুঝতে পারতেছি না, সে কারণে এখানে কিন্তু থার্মালটেকের লাইট পাওয়ারের 450W একটি পাওয়ার সাপ্লাই আছে, যেখানে কিন্তু 120mm ফ্যান আছে। এখানে যে ফ্যানটি দেখতেছেন এই ফ্যানটি কিন্তু 120mm এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, যদিও এখানে লেখা 2 বছর, বাট প্রতিষ্ঠান কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। এবং এই মাদারবোর্ডগুলোতে যেটি থাকে আর কি, যে X8 পিনের কিন্তু আসলে কানেক্টর এবং 24 পিনের কানেক্টর আছে। অনেক দেখা যায় পাওয়ার সাপ্লাই এখানে 4 পিনের কানেক্টর থাকে। ভিউয়ার্স, এই পাওয়ার সাপ্লাইগুলোতে উনি যদি 20-25 হাজার টাকার যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো চালাইতে চায় অনায়াসে চলবে, বা যদি উনি মনে করে যে RTX 3060 বা এই লেভেলের গ্রাফিক্স কার্ড ব্যবহার করবে, সেক্ষেত্রে অবশ্যই ওনাকে একটু ভারী টাইপের গ্রাফিক্স পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে যে মনিটরটি রাখা হয়েছে সেটি ভেলুটপ ব্র্যান্ডের একটি মনিটর, এটি 21.45 ইঞ্চের একটি মনিটর, S22 IFR 100, অর্থাৎ 100Hz মনিটর এবং IPS প্যানেলের মনিটর। মনিটরটির যে স্ট্যান্ড সেটি চিকেন শেপের একটি স্ট্যান্ড, 3 বছরের রিপ্লেস
রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মনিটরটিতে, যে কোনো সাইড থেকে দেখলে কোনো প্রকার কিন্তু নেগেটিভ ভিউ শো করে না। সো যে কোনো সাইড থেকে কিন্তু ভিউ পাওয়া যাবে, উপর থেকেও ভিউ পাওয়া যাবে এবং নিচে থেকেও ভিউ পাওয়া যাবে। 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং 100 হার্টজ রিফ্রেশ রেট। সো এই মনিটরটি মাত্র 8 থেকে 9 এর মধ্যে দারুণ একটি মনিটর। সো যারা মনে করছে যে অল্প বাজেটের মধ্যে পিসিতেও এই মনিটরটি ইনক্লুড করবে, করতে পারে। এই কনফিগারেশনে ম্যাক্সিমাম বাজেটটি চলে গিয়েছে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এনভিএমইতে। এরপরে যে বাজেটগুলো করা হয়েছে, আপনারা আপনাদের বাজেট পিসিতেও সেই কম্পোনেন্টগুলো ব্যবহার করতে পারেন। যে ক্যাশিংটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ একটি ক্যাশিং, যেটি কিন্তু আসলে আরজিবিগুলো কন্ট্রোল করা যায়। আমি বাটনের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতেছি। দেখতে পাচ্ছেন অনেকে আছে যাদের সিঙ্গেল কালার প্রয়োজন হয়, যে ভাই আমার সিঙ্গেল কালার প্রয়োজন ক্যাশিংয়ে, তারা কিন্তু এই ক্যাশিংটি নিতে পারেন। এটির মডেলটি হলো N95। এটি গোল্ডেন ফিল্ডের একটি ক্যাশিং। গোল্ডেন ফিল্ডের ক্যাশিংগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়। আর এটার মধ্যে কিন্তু সেকেন্ডারি একটি ম্যাশ দেওয়া আছে, অর্থাৎ ফ্যানের সামনে আরেকটি ম্যাশ আছে, যেই কারণে সরাসরি ধুলাগুলো কিন্তু ফ্যানে জমা হয় না, আমরা যে কোনো সময় এটি ক্লিন করতে পারি। এবং পাশের ট্যাম্পার্ড গ্লাস প্যানেল দেওয়া আছে, এটা কিন্তু অ্যাক্রিলিক না, ট্যাম্পার্ড গ্লাস প্যানেল। সো ট্যাম্পার্ড গ্লাস প্যানেল ক্যাশিংয়ে থাকলে কিন্তু ক্যাশিংটি খুব থার্মাল থাকে, ঠান্ডা থাকে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে কিবোর্ড মাউস রাখা হয়েছে, একটি হোয়াইট কিবোর্ড মাউস রাখা হয়েছে। ভাইয়ের পছন্দ ছিল যে না, আমার একটি হোয়াইট কিবোর্ড মাউস থাকবে কনফিগারেশনে, সেই কারণে দারুণ কিন্তু একটি হোয়াইট কিবোর্ড মাউস আপনারা দেখতে পাচ্ছেন এই কনফিগারেশনে, 8 জিবি হোয়াইট কিবোর্ড মাউস। যেহেতু কিবোর্ড মাউস হয়ে গিয়েছে, বাদ ছিল শুধুমাত্র একটি হেডফোন, সেই হেডফোনটিও নিতে উনি ভুল করেনি। এখানে কিন্তু হেডফোন দেওয়া আছে, দারুণ একটি হেডফোন, হ্যাবিট ব্র্যান্ডের, অনলি 1200 টাকার মধ্যে কিন্তু হেডফোনটি ভাই পেয়ে গেছে। এটি একটি 8 জিবি হেডফোন, অনেকে কথা বলার জন্য হেডফোনের প্রয়োজন হয়, সেখানে মাইক্রোফোনটিও কিন্তু মোটামুটি ভালো মানেরই মাইক্রোফোন আছে হেডফোনটির সাথে, এবং এটি কিন্তু অ্যাডজাস্ট করা যায়। ভিউয়ার্স, এই টোটাল সেটআপটি পড়েছে মাত্র 77,700 টাকা। সো আপনিও যদি রায়হান ভাইয়ের মতো আমাদের সেল থেকে আসতে চান, সেল থেকে ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ মার্কেট, ICT ভবন, এটি Level 7, 728 এবং 740 আমাদের সেল সেন্টার এবং 734 আমাদের সার্ভিস পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।